হরতাল অবরোধ দেশের মানুষ আর চায় না এমন দাবি করেছেন দেশের অভিনেতা অভিনেত্রী এবং শিল্পীরা তাদের দাবি হরতাল অবরোধ জনমানুষের ভোগান্তি ছাড়া কিছু দিতে পারছে না শনিবার রাজধানীর শাহবাগে ধ্বংসের বিরুদ্ধে শিল্পী সমাজের ব্যানারে মানববন্ধনে এসব মন্তব্য করেন তারা বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে সাংস্কৃতিকভাবে বিএনপি জামাতের ডাকা হরতাল অবরোধের বিরুদ্ধে শিল্পী সমাজের ব্যানারে মানববন্ধন করেছে চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা দুপুর ১২টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে অংশ নেন অভিনয় শিল্পী চলচ্চিত্র পরিচালক সহ সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা এ সময় হরতাল অবরোধের মতো কর্মসূচিতে দেশের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা যে সাংস্কৃতিক কর্মীরা রয়েছে তারা বারবার সোচ্চার হয়েছে ন্যায়ের পক্ষে সোচ্চার হয়েছে দেশের পক্ষে সোচ্চার হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি আপনারা কি এরকম একটি দেশ চান যেখানে এই হরতাল অবরোধ এগুলি আবার হবে হরতাল অবরোধটা কিন্তু আমাদের দেশ থেকে চলেই গিয়েছিল এই অগ্নিসন্ত্রাস যারা করে এই বিএনপি কোনো রকমভাবে আবার এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করুক তৈরি করার সুযোগ পাক সেটা আমরা চাই না অভিনেতা ফেরদৌস বলেন করোনার কারণে দেশের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়েছে হরতাল অবরোধের মতো কর্মসূচি শিক্ষা ব্যবস্থায় আরো ক্ষতি করছে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে আমরা আরো একবার ক্ষমতায় নিয়ে আসি কারণ শেখ হাসিনার কোনো বিকল্প নেই শেখ হাসিনা ছাড়া আর কারো উপর আমাদের আস্থা নেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি আর্মি পারেনি আর এই ঠুনকো কিছু টেরোরিস্ট সন্ত্রাসী পয়সা খাওয়া তাও আবার তারাও আমাদের সাথে পারবে না স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন চিত্রনায়ক রিয়াজ আমরা আবারও দেখছি সেই দেশ বিরোধী চক্র কি যেন একটা ষড়যন্ত্র নিয়ে আবার একত্রিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে এখন আমরা চলছি আমাদের সবার ইচ্ছা আবার তিনি আসুন আমাদের জন্য আরো কাজ করুন আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা যারা আমাদের উপকার করে তাদের তো আমাদের ধন্যবাদ জানাতে হবে আমরা চাই না আমরা আর চাই না হরতাল অবরোধ অগ্নিসংযোগ আমাদের যে চিন্তাধারা আমাদের যে আদর্শ আমাদের যে চেতনা তার থেকে আমরা কখনোই বিচ্যুত হব না তাতে আপনারা যাই কিছু মনে করেন না কেন আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই আপনারা একটি সন্ত্রাসী দল আপনাদের নেতৃত্ব দিবেন কারা দেশের অর্থনৈতিক ক্ষতি কমাতে হরতাল অবরোধের মতো কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা আমার সংক্ষিপ্ত বক্তব্য হাসান মাহমুদ দেশ টিভি ঢাকা ধন্যবাদ মুক্তিযুদ্ধ